নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই দুইটি গ্রহ একত্রে ধনযোগ সৃষ্টি করছে। তৈরি থাকুন, এই কয়টি রাশি কোটিপতি হতে চলেছে। অনেকেই, বেশিরভাগ মানুষই কোটিপতি, আরবপতি, লাখপতি হওয়ার কিন্তু স্বপ্ন দেখে। অর্থাৎ এটা সম্পূর্ণ কিন্তু আপনার ডেস্টিনি, আপনার ভাগ্য। আপনি কত টাকার মালিক হবেন, আপনি কত টাকার ধনসম্পত্তি হবে, আপনার আর্থিক স্থিতির অবস্থা কেমন থাকবে, এটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার বাই বার্থ চার্ট গ্রহের উপর, গ্রহের যে গোচর এবং আপনার মহাদশা অন্তদশার উপর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে। দেখুন, প্রত্যেক মানুষই কিন্তু গ্রহের চক্রে কিন্তু ঘুরে। এমন কোনো মানুষ নেই যে গ্রহ তাকে কাজ করায় না। অর্থাৎ যদি ভালো হয় সেটাও যেমন করায়, যদি আপনার ক্ষেত্রে প্রচুর ধননাশ হয় সেটাও কিন্তু গ্রহের চক্রে মানুষের কিন্তু হয়। কিন্তু এই দুইটি গ্রহ একত্রে এই কটি রাশির কিন্তু ধনযোগ সৃষ্টি করতে চলেছে। এই মহাকোটিপতি যোগে এই কটি রাশি তৈরি থাকুন, হতে চলেছে আপনাদের সব দিক থেকে আপনাদের কিন্তু লাভই লাভ হতে চলেছে, মালামাল হতে চলেছে। অর্থাৎ বর্তমান যে গ্রহের গোচর, আমি যে রাশিগুলোর কথা বলবো খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, তবে আপনার রাশিচক্রে সেই গ্রহগুলো কিন্তু ভালো থাকা একান্তই দরকার। এবং আপনার যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে অসম্ভব বলে কোনো ডিকশনারিতে কথা নেই, সব কিছু সম্ভব। সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক রোগ যেমন নির্ণয় করতে, সঠিক আপনার কোন গ্রহ আপনার খারাপ আছে, সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, আপনি নিশ্চিতরূপে আপনি কিন্তু মহাভাগ্যশালী কিন্তু হবেন। এবং এর পাশাপাশি আপনার প্রচেষ্টা, আপনার কর্ম, এবং তার উপরেও আমি আপনাদেরকে বলবো, আপনার যে বাস্তুতে থাকছেন সেই বাস্তুর রেক্টিফিকেশন কিন্তু করা দরকার। কারণ আমাদের গ্রহের পাশাপাশি কিন্তু বাস্তুক্ষেত্রেও কিন্তু প্রভাব কিন্তু পড়ে। অর্থাৎ যে বাড়িতে আপনি হয়তো 7-8 ঘন্টা হয়তো আপনি কাটাচ্ছেন বা 10 ঘন্টা কাটাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করছে। অর্থাৎ আপনার জন্ম ছকের পাশাপাশি আপনি যদি আপনার বাস্তুর রেক্টিফিকেশনটা যদি আপনি করেন, অ্যাসুরেট আপনি কিন্তু ফল কিন্তু পাবেন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আর আমি কোনো হাওয়াতে আপনাদেরকে কথা বলি না, সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু এই প্রেডিকশনটা কিন্তু আপনাদেরকে করতে চলেছি। অর্থাৎ এই যে কোটিপতি যোগ, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হয় না, অনেকেই চেষ্টা করে, কেউ লাখপতি, কেউ কোটিপতি, আরবপতি, খারকপতি, অনেকেই চেষ্টা করে, কিন্তু এটা সম্পূর্ণ আপনার ভাগ্য। ভাগ্যে একটা কথা আছে, প্রবাদ আছে, যদি আপনার ভাগ্যে যদি ঘি না থাকে ঠকঠক হলে হবে কি, একটা কথাই আছে। আপনার ভাগ্যে ঘি নাই, ঠকঠকে কোনো ঘি কিন্তু আপনার আসবে না। অর্থাৎ আপনার কোন জায়গাটাতে, কোন জায়গাটা আপনার ক্ষেত্রে সুটেবল, আপনার ক্ষেত্রে কোন সমস্যা আসছে বা আগামী দিনে কি সমস্যা আসতে চলেছে বা সে যে সমস্যা চলছে সেটা থেকে বেরানোর রাস্তা আপনাদেরকে একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাদের সঠিক প্রথম পদক্ষেপ হিসাবে কিন্তু আপনাদেরকে গাইড কিন্তু করতে পারে। হতাশা হওয়ার দরকার নেই। হতাশা বা ভেঙে পড়লে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না, জেগে উঠুন। আমি বলছি যে মানুষের সবসময় একই সময় যায় না, দিন যেমন আছে রাত তেমনি আছে, রাত যেমন আছে দিন আছে, খারাপ ভালো দুটি কিন্তু মানুষের সঙ্গে ঠিক বন্ধুর মতন কিন্তু থাকে। অর্থাৎ যার খারাপ হচ্ছে তো খারাপই হয়ে যাবে এমন না, আর যার ভালো হচ্ছে যে ভালোই হয়ে যাবে এমন না, খারাপ ভালো দুটি কিন্তু একে অপরের পরিপূরক। তো কোন এই রাশি যেটা ধনযোগ সৃষ্টি করেছে, কোন এই দুটি গ্রহ, একটি হচ্ছে বৃহস্পতি, একটি হচ্ছে শনি। এই শনি এবং বৃহস্পতি একত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে
এই কটি রাশির ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি করেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনারা দেখুন, আপনাদের কর্মাধিপতি এবং লাভ সফলতার প্রতি শনি আপনাদের কর্মভাবে অবস্থান করছে এবং শ্বশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনাদের ভাগ্যাধিপতি আপনার কর্মভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন। এবং 2 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং বুধ আপনার 22 তারিখ থেকে আপনার রাশি সপ্তমভাবে অবস্থান করবে। অর্থাৎ বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। প্রথম কথা হচ্ছে যারা টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে লাভ, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ, যারা ফিল্ম দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে লাভ, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদ প্রতিষ্ঠা লাভ এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, গভর্নমেন্টের থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা এবং যে কোনো কাজে সফলতা পাবেন, বিদেশ যাত্রার যোগ, এই যে 20 নভেম্বর পর্যন্ত এই যোগ কিন্তু থাকবে। অর্থাৎ আজ থেকে 20 নভেম্বর পর্যন্ত এই শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করে মেষ রাশিকে কিন্তু বিদেশ থেকে লাভ দিতে চলেছে বিদেশ যাত্রা। এডুকেশনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তি এবং বৃহস্পতি এবং আপনার শনির বৃহস্পতি এবং আপনার রাহুর নবপঞ্চম এবং রাহু এবং শনির নবপঞ্চম সৃষ্টি করছে। অর্থাৎ আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে, প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং শুভ বিবাহের সম্ভাবনা সৃষ্টি করছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান কিন্তু হবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশি দেখুন, আপনাদের রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে এবং ধনপতিও ধনভাবে অবস্থান করছে এবং আপনাদের তৃতীয় পতিও ধনভাবে অবস্থান করছে, সাহস পরাক্রমের অধিপতি ধনভাবে, এবং চতুর্থ পতি এবং রাশির অধিপতি ধনভাবে। অর্থাৎ সুখ সাধনের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন এই সময়ের মধ্যে, প্রপার্টি থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি এই সময়ের মধ্যে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ এবং একাদশ স্থানে শুক্র যে কোনো কাজে আপনাদেরকে সফলতা দিতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, এবং এই সময় বিদেশ থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। এবং এই যে নিজভঙ্গ রাজযোগ, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু করতে চলেছে ধনু রাশির, বিশেষত আপনাদের ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে আপনারা লাভবান হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ঠিক পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান এবং এর পাশাপাশি আপনার এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং চতুর্থ পতি এবং সপ্তম পতি আপনাদের কেন্দ্রে ত্রিকোণে অবস্থান করছে। অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগও সৃষ্টি করছে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা এ সময় অর্থ কিন্তু পাবেন এবং রাহু এবং শনির নবপঞ্চম রাজযোগ এবং বৃহস্পতি রাহুর নবপঞ্চম রাজযোগে বিদেশ থেকে লাভ এ সময় আপনারা কিন্তু পাবেন। নিজস্ব জ্ঞানের দ্বারা, নিজস্ব বিদ্যার দ্বারা আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু এ সময় অর্জন করবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু লাভেই লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের কিন্তু ভালো, আপনাদের পারিবারিক সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় আপনাদের কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু পাবে।
এবং বিদেশ থেকে লাভ, বিদেশ যাত্রা, ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সন্তান সুখ, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা রিলিফ পেতে চলেছেন, প্রপার্টি থেকে লাভ আপনাদের হতে চলেছে এই সময়ের মধ্যে, অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি, মহা কোটিপতি হতে চলেছে, ধনযোগ কন্যা রাশি সৃষ্টি করতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের এই একাদশভাবে সৃষ্টি করছে রাজযোগ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি একাদশভাবে, কর্মপতি একাদশভাবে এখানে, এবং একাদশপতি একাদশভাবে কর্মক্ষেত্রে সফলতা, আপনার কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা কিছু কিছু রিলিফ পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, এবং বেশ কিছু দীর্ঘদিনকার আটকে থাকা টাকা সেটা আপনাদের এই সময় পুনরুদ্ধার হবে। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে লাভ আপনারা এই সময় পাবেন। আকস্মিক ধনলাভ মীন রাশির কিন্তু হতে চলেছে, ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়, প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন মীন রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের এমনিতে তো রাহু এবং শনির নবপঞ্চম যোগ, এবং শনি এবং শনি আপনার কর্মপতি এবং ভাগ্যপতি, কেন্দ্রতিকোণ রাজ্য, এবং আপনাদের নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের দাম্পত্য সুখের জায়গা প্রপার্টি থেকে লাভ, আপনার ব্যবসার দিকটা আপনাদের শুভ, বিদেশ থেকে লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। লাভ, সফলতা, সাকসেস, এবং কিছু মাত্রায় পেতে চলেছে আরেকটি রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, শুভ বিবাহ, আপনার দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ, সন্তান যোগ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, বিদেশ থেকে লাভ, মকর রাশির কর্মক্ষেত্রে উন্নতি, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে। এই দুইটি গ্রহ তৈরি থাকুন, এই কটি রাশি হতে চলেছে মহাকোটিপতি যোগ। নমস্কার, ধন্যবাদ।